গ্রন্থ সমালোচনার ক্ষেত্রে যেটি বলবো, আপনি সাধারণত কোনো গ্রন্থের নাম উল্লেখ করে সেটির সমালোচনা করতে বলা হয়নি এখনো পর্যন্ত, এবং সেই সম্ভাবনাও কম। ধরেন মুক্তিযুদ্ধ ভিত্তিক একটি গ্রন্থের সমালোচনা চাওয়া হতে পারে, অথবা বাঙালির ইতিহাস ঐতিহ্য, অথবা ভাষা আন্দোলন ভিত্তিক, 69-এর গণঅভ্যুত্থান ভিত্তিক, এরকম একটি ঘটনা ভিত্তিক কোনো একটি গ্রন্থের সমালোচনা আপনাকে করে দেওয়া হতে পারে। এই জায়গাটিতে যেটা করবেন, আপনি অ্যান্সার করবার ক্ষেত্রে প্রথমে লেখকের দৃষ্টিভঙ্গিটা, যে তিনি কেন ওই গ্রন্থটি লিখলেন, সেটি বলার চেষ্টা করবেন অল্প কথা, এবং তারপর আপনি সেই গ্রন্থটি সম্পর্কে কী মনে করছেন সেই ব্যাপারটা উপস্থাপন করতে হবে। কারণ মূলত গ্রন্থ সমালোচনাতে আপনার দৃষ্টিভঙ্গিটাই জানতে চাওয়া হয়। এক্ষেত্রে একটু সাবধান থাকাটা জরুরি, যে কোনো গ্রন্থ সম্পর্কে খুব বেশি নেতিবাচক কিছু না বলাটাই ভালো। চেষ্টা করবেন মোটামুটি একটি নিরপেক্ষ অবস্থানে দাঁড়িয়ে বইটিকে ব্যাখ্যা করবার, সমালোচনা করবার, তাহলেই এখানে খুব ভালো একটি নাম্বার পাওয়া যাবে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং অনেক উপকৃত হয়েছেন। নেক্সট কী কী টপিকের ওপর ভিডিও দেখতে চান আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিন। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন। প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। প্লিজ প্লিজ প্লিজ।